আমি সবার জন্য ওয়েট করতেছিলাম, মানে সবাই চলে আসছে এখানে। ডিকে দা আমার কাকা, এটা আমার লিটন দা, আজকে আমার জয়ন্ত, দুইটা জয়ন্ত, আটটা জয়ন্ত পাই, আটটা জয়ন্ত মুততে গেছে। তো যাই হোক, বেরোই আমরা এখন, মুততে আসো, তারপর বেরোইতেছি। ঘুরে ফটো তুলতে পারি একজন তুই না, ওটা গোনা যাবে না, ওটা তো এখন বিআই আজকে ওর 3 4 5 6 7 সাইডে ম্যাচ হয়ে যাবে। চলো খেলা হবে, বিয়া খামো খাইতেইছি। তো এই যে রাস্তা রাস্তা ক্রসিং, এটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিয়া টাইপের, যেন মানুষ না হাত দিকাকে খারাপ করতে গাও, ওরকম টাইপের। তা হাত দেখাও, গাড়ি দাঁড়া মারবে, নিজের মতো নিজে যাও তারপরে। এবং কইলে যাস, হ্যাঁ চিনস তো তুই নিজে, সামনে দেখিস ভাই। বড় একটা মলে আইসি, বাট কিনবো তো একটা জামা বোধা, কিন্তু ঘুরবো সারাটা মলটা ঘুরবো, এটাই আমার ভালো লাগে না ভাই। কিনবি জেনে তুই কি কম এখন, তুই ডিরেক্ট খুঁজা বাইর কর কোথায় না, যা জেনে তোর বললে কাটা কিনে নিয়ে এসে তো বিয়া দিবি। আর আই থিঙ্ক আমার মতন হাজার হাজার ছেলের এটা উইক পয়েন্ট, এইসব দোকান দেখলে কিনতে চায় ভাই, আলাদা ফিলিংস ছিল গো, মানে জুতার প্রতি। বেশি টাইম লাগায় নাই, আমরা জিজ্ঞাসা করছে বলে বেশি টাইম লাগায় নাই, কারণ আমি পছন্দ নাই এগুলা ভাই, ঘুরতেই থাকি ঘুরতেই থাকি, ভালো লাগে নাকি এগুলা। যাই হোক, এখন একটু ফুল নিতে হবে, বিয়ের কাজের জন্য ফুল লাগবে, ফুল নিতে হবে, একটু দুধ নিতে হবে। হৃদয় কথা কইতেছস, এগুলো কি ভাই, ভাই তো বড় লোক সুগি, এতজন মিলার ম্যাক গ্লাস ঢুকতেছে, লোকজন তো ভয় পাই যাবো ম্যাকের যা আছে। বিয়েবাড়ি খাওয়াতে এখানে বসে বসে পুরো টেবিলের মধ্যে সুন্দর ভাবে বসে পড়ছে, মানে তিনজন এসে দুজন, মানে বিয়েবাড়ির তো হালকা পাতলা সেবা শান্তি কমপ্লিট, হালকা পাতলা হয় এটা, হালকা পাতলা ছিল আমার, আমি আরো বেশি খেয়ে। তো এখন সবাই মিলে যাচ্ছি ফুলটা আনতে, আর যা যা দরকার জিনিস আছে সবগুলো নিয়ে, তারপর একবার এখন তো ঢুকবো। আর ওদিক আমাদের বর আর বৌদি আমাদের গাড়ি দিয়ে চলে যাচ্ছে মঞ্চে, মঞ্চে না মণ্ডপে, মণ্ডপ আমরা যাই, এখানে সবাই মিলে আড্ডা মারতে মারতে আগে ফুলটা কালেক্ট করি। তো একটা ফুলের দোকানে পৌঁছালাম, দেখি এবার কি পছন্দ হয়, ওদের পছন্দ হলে নেবে। এখন গরম লাগছে, আমাদের কাউ উচিত তুলনা এখানে একটু ঠান্ডাটা বেশি, বাট তার আজকে অনেকটা রোদ যেহেতু ভালো গরম লাগতেছে। তো আমি জানতাম না, জাস্ট শিওর হলাম যে একটা হোটেল গাইডে ভাড়া করা আছে, সেখানে আমাদের সব রিচুয়ালস রিচুয়ালস মেনে যতটা সম্ভব এখানে থেকে, তো সেটা করেই আমাদের আজকের বিবাহ সম্পন্ন করা হবে। তো এটা হচ্ছে হোটেল, আমরা বোঝাচ্ছি। আর আমার সবথেকে মজার ঘটনা যেটা ঘটতেছে, তো বন্ধু বান্ধব সবাই একসাথে আছে দেখতে পারছো, তো আমার দিস অ্যাকচুয়ালি ম্যাপ দেখা যায়, তো আর আমি প্রতিবার না ম্যাপটা একটুখানি বের করে পকেটে ঢুকাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। কোনো একটা সময় ডেস্টিনেশন পার হয়ে যেতে আমার মনে পড়তেছে যে না এই এই জায়গাটা ছিল। তখন আমরা ওয়েট করছিলাম বাইরে, রামদা আসলো, এখন সব মিলে উপরে যাচ্ছি। বিকাশ তোরা যেটা করলাম ওটা কি করবি আজকে? ও ইনকিলাব জিন্দাবাদ। সব মোটা গুলা একটা লিফটের মধ্যে উঠছে, একজনের প্যাডে আরেকজন প্যাড লেগে রয়েছে, এত মোটা মাল গুলা, এত ঠিকই আছে, অনেক গুলা প্যাড লাগে, কোথাও কোথাও জায়গা নাই, ঠিক আছে, সব প্যাড গুলা একটু বাইরে বাইরে রয়েছে। পাঁচ তলা না? হ্যাঁ পাঁচ তলায়। আমার একটু লাগেজ ফাগেজ যেগুলো আছে এগুলো নিচে নামাইতেছি, এখন যাবো একতলায়। নিচে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে আমাদের বাকি কার্যকলাপটা, লিফটের জন্য বেকার অপেক্ষা করলাম না। অ্যাজ ইউ গাইজ নো আই এম ভেরি ফিট পার্সন, পেটে ঢুকাই, আই এম ভেরি ফিট পার্সন। দেখেন আমরা সবাই অপেক্ষা করছি, বরযাত্রীরা বসে রয়েছে এখানে, বসার জায়গা দিয়েছে, আর বাদ বাকি সবাই এখনো আসেনি, বর বউ এখন উপরে আছে। তো ফাইনালি আমাদের মোটামুটি রিচুয়াল স্টার্ট হয়ে গেছে,
খুব একটা আনন্দের বিষয় যখন বিয়ে বাড়ি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাংশানকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। খুঁজে পাইছি আরেক টিমে খুঁজে পাচ্ছি না এখনো, তো ভয় একটাই জিনিসের যে আমরা যেন গিয়া দেখি না আবার যে বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো পুরো হয়ে গেল কীর্তন। তো আমাদের ফাইনালি গিফট কালেক্টর হয়ে গেছে, তো এখানে এত করে কেন, তো যাই হোক আমাকে গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে, এদিক দিয়ে ফুল ডুলো কেনা কমপ্লিট হয়ে গেছে। বাট এখন একটা সেম টেনশন যেটাকে বলছিলাম একটু আগে যে বিয়েটা নিয়ে, বিয়েটার আপডেট এখন জানি না, কেউ ফোন করিনি, সবাই সবার মতন ঘুরছে। মাত্র ঢুক এই মাত্র ঢুকলাম শুনলাম যে সাতটা বাজাচ্ছে, হেভি টাইমে ঢুকছি। পুরোহিত মশাই আমরা তো আমাকে মজা আসি, ওই আটকে গেছে দেখেছো, এবারে আর কিছু মনে পড়ে করার কিছু মনে পড়ে বলতে পারো করিয়ে দেবে। তো এখন আমরা দিতে যাচ্ছি আমাদের গিফটটা, এটা হচ্ছে পার্সোনালি
লাগেজ সব টানো এবার দেখা লাগেজ টানা শুরু চলো ফার্স্ট প্লেট এটা এরপরে সেকেন্ড আমাদের নেওয়ার জন্য রেডি সার্ভিং এর জন্য যদি দেবো তো আমাদের আমি শুধু দাঁড়া এখানে ভিডিও করতেছি আমার কোনো কাজ নাই বেলে পারে হ্যাঁ আমি পারি না তো অনেকদিন পরে এরকম ভাবে বেশ তিনজনে মিলে বসে আছি কবে তার লাস্ট এরকম প্রায় এক বছর একটু বেশি হবে আর কি কারণ বিট্টু থাকতো বিট্টুর প্রেজেন্সকে বাট বিট্টু একটু এনে একা একই তো টাইপটা ভালোবাসতো তো একাই ঘরে শুয়ে থাকতো আমরা তিনজনে মিলে বেশ আড্ডা আড্ডা মাতাম মিষ্টি সার্ভ করতে এসে মিষ্টি নিজেই খায় ফেলা এগুলো কি হ্যালো আমাদের গ্রুপ ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি সবাই ইন্ডিভিজুয়ালি পুরো ফটো তুলছে যে যার মতো আমার হয়ে গেছে আমি এবার সাইডে বসি একটু কি ভিড় কি ভিড় একদিনে সেলিব্রিটি না একদিনে সেলিব্রিটি তো হবে স্বাভাবিক এখন খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া আমি পাবো আরও দু তিনজন আছে খেয়ে গেলাম আমরা খাওয়া দাওয়া করে দেন আবার নাচানাচ্ছি হবে তো আমরা লাস্ট ব্যাচ আমরা বসছি এখন বাপু আনন্দ ওরা খায় নাই বাট ওরা একটু গেছে বেরিয়েছে থ্যাংক ইউ ভাইয়া সুন্দর একটা থালি করেছে তেলটা ভাজা আছে এখানে স্যালাড লেবু পকোড়া চিপস এটা মটন এটা ওখানে একটা ভেজের কিছু একটা মানে ডাল আফটার পার্টি সব কিছু খতম করে শেষ করা এখন লাস্টে ঠাই হয়েছে তন্মদার ঘরে এই যে হেরো আমার মতন একটা গণেশ ঠাকুর আছে পেটের মধ্যে ঠিক আছে যাই হোক এখন ঘুমাই হেভি ঘুম পাইছে সারাদিন দৌড়াদৌড়ি আমি এদের তো ভারী একটা শরীর পা গুলো কষ্ট হইবই তো যাই এখন ঘুমাই গুড নাইট বাই